Assalamualaikum everyone, welcome back to my channel. Shobai kemon achen? Alhamdulillah, amra shobai bhalo achi. Amra ajke onek din pore khub sokale uthechi. Khub na thik, ashole ekhon sokal 8ta baje. Ar amra ajke shobai mile sokale breakfast korar jonno baire ekta hotele jacchi. এইটা হচ্ছে কি আমাদের পুরানো ঢাকার অলিগলি রাস্তা দেখতেই পাচ্ছেন যে সকাল হয়ে গিয়েছে তাই অনেক মানুষও বের হয়ে গিয়েছে তো আমরা রিকশা দিয়ে যাচ্ছি আজকে কিন্তু ফ্রাইডে তাই সবাইকে জুম্মা মোবারক আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অফ ডেতে নরমালি এত সকালে ওঠা হয় না বাট আজকে হঠাৎ মন চাইলো আমরা এখন চলে এসেছি আমরা হোটেল সুপার এসেছি আর এই হোটেলটা হচ্ছে নিচেও বসা যায় আর উপরেও বসা যায় তো আমরা দুতলাতে গিয়ে বসবো কারণ ফ্যামিলি নিয়ে দুতলাতে বসলেই ভালো আমরা এই যে দেখুন এই যে হোটেলটা আছে এরকম প্রচুর মানুষ আসে সকালে এখানে ব্রেকফাস্ট করার জন্য আমরা তাও মনে হয় একটু লেট করে ফেলেছি এমনিতে তো নরমালি মানুষ তো আরও সকাল সকাল চলে আসে এই যে আপু আর দিদিমাও ফিরে এসেছে এখন এই যে আমাদের খাবারে চলে এসেছে একটু লেট করলেই সব খাবার পাওয়া যায় না তারপরেও আমরা অনেক কিছু পেয়েছি এটা হচ্ছে কলিজা ভুনা আর এটা হচ্ছে মুরগির স্যুপ এই স্যুপটাও কিন্তু খুবই মজা লাগে সকালের নাস্তাতে আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল সুপারে চাইনিজ ভেজিটেবলটাও মজা আর এটা হচ্ছে লটপুটি ডাল দিয়ে লটপুটি করা এটা ডাল দিয়ে মুরগির কলিজা গিলা আর গলা দিয়ে করে থাকে এখন আমরা ফিরনি আর মিষ্টি দই খাবো দেখুন মিষ্টি দইটা কি সুন্দর মাটির একটা পটে দিয়েছে আর এটা হচ্ছে কি ফিরনি আমরা কিন্তু পুরানো ঢাকার মানুষ আর পুরানো ঢাকার মানুষরা কিন্তু বরাবরই একটু ফুডি হয়ে থাকে এই যে আমাদের চা চলে আসছে স্টারে আসবো আর চা খাবো না তা কি হয় তাই আমরাও চা নিয়েছি আমাদের চা চলে আসছে এখন আমরা চা খাবো স্টারের চা কিন্তু খুবই মজা
আপনারা যারা আগে সুপারির চা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে সুপারির চা কিন্তু অনেক মজা হয়, আর যারা এখনো খাননি তারা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, সুপার আর স্টার কিন্তু একই রেস্টুরেন্ট, যেটা নাকি জয়কালী মন্দিরের কাছে যে যেটা করা ব্রাঞ্চ ওইটার নাম হচ্ছে গিয়ে সুপার, আর আদার্সগুলোর নাম হচ্ছে স্টার। আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন এবং নিজেকে অবশ্যই অবশ্যই সুস্থ রাখবেন, এবং বাইরে বের হলে অবশ্যই সবাই মাস্ক পরে বের হবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।